হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব ভালো একটা টিপস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। তো বন্ধুরা, তোমাদের শরীরে যদি কোনো জায়গায় কালো চোখ দাগ থেকে থাকে তাহলে এক নিমেষে দূর হয়ে যাবে। তাহলে দেখে নাও, এই যে আমি এখানে আধা চামচ চিনি নিলাম, তারপর এটাতে আমি মেশাবো লেবুর রস। খুব ভালো একটা টিপস, এটা তোমাদের হাতে পায়ে মুখে যে জায়গাতে কালো কালো দাগ হয়েছে সে জায়গাতে এটা যদি ব্যবহার করো তাহলে তোমরা নিজে রেজাল্ট পেয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি দুটি উপাদান একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা ব্যবহার করে অনেকেই রেজাল্ট পেয়েছে, যেমন আমিও পেয়েছি। তো এটা কোনো ক্ষতি করবে না, কোনো সাইড এফেক্ট নেই, কোনো কিছুই হবে না, এটা একটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি। তো তারপর আমি সেটাতে মেশাবো গোলাপ জল। তো বন্ধুরা, তোমাদের যদি গোলাপ জল না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এ দুটি উপাদান দিয়েও করতে পারো। আর যারা উনুনে রান্না করো, রোদ্রে বাইরে কাজ করো, তাদের হাতে পায়ে মুখে অনেক কালো কালো দাগ হয়ে যায়। তোমরা যদি এই রেমেডিটা ব্যবহার করো তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো বন্ধুরা, এটা 5 মিনিটের বেশি সময় লাগিয়ে রাখা যাবে না। তো আমি দেখো কিভাবে হাতে অ্যাপ্লাই করছি, আমার হাতে কালো কালো দাগ হয়েছিল, এই জন্য আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে জায়গাতে কালো কালো দাগ রয়েছে সে জায়গা ভালো করে লাগিয়ে রেখে 5 মিনিট ম্যাসাজ করে তারপর তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে। এভাবে যদি তোমরা ম্যাসাজ করো তাহলে পশমের গুঁড়া গুঁড়া যা ময়লা থাকে সব বেরিয়ে যাবে, আর ত্বকটাকে খুব উজ্জ্বল ফর্সা করে তুলবে। তো বন্ধুরা, তোমরা এটা ভালো করে ম্যাসাজ করবে, আর 5 মিনিটের বেশি লাগিয়ে রাখা যাবে না, কারণ এটা লেবু আর সাথে চিনি মেশানো। তো এই যে দেখো, আমি হাতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি, আর আমার হাতটাও দেখো খুব সুন্দর হয়ে যাচ্ছে, একদম সফট হয়ে যাচ্ছে। তো আমি সবসময় এটা ব্যবহার করি। আমার মুখেও যদি কালো কালো দাগ হয়ে যায়, আমি অন্য কিছু বাজারের কোনো কিছুই আমি ব্যবহার করি না, আমি বাড়িতে বানিয়ে এটা ব্যবহার করি। আমার হাতে পায়ে মুখে যে জায়গাতে কালো কালো দাগ হয়ে যায়, অতিরিক্ত ময়লা জমে যায়, আমি এইভাবে আমার স্কিন কেয়ার করি। এটা যদি তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে এটা কি রকম একটা টিপস। আর যারা এভাবে ব্যবহার করেছো তারা তো খুব ভালো করেই জেনে গেছো, আর যারা এখনো জানো না তারা আমার ভিডিওটা ফলো করো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, এই যে দেখো আমার হাত দুটো খুব সুন্দর হয়েছে, অনেক কালো দাগ ছিল আর এখন দেখো খুব সুন্দর আমার হাত দুটো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।